আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম সবাইকে আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটিতে। আজকে আমি এই ক্লাসটি শ্রেণী বিভাজন করলে, মানে কোন শ্রেণীর জন্য করেছি বললে আমি বলতে হবে যে এটা আসলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটা শ্রেণীর জন্য করা, কারণ বাংলা সেকেন্ড পেপারের আজকে আমরা পড়াতে যাব সমাস। সমাস আসলে আমরা স্কুল কলেজ থেকে পড়ে আসি, তারপর আমরা কলেজে এটা পড়ছি বা পড়াচ্ছি। একইভাবে এটা স্কুল কলেজে গণ্ডি পাড়িয়ে আমরা যখন বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিই, ব্যাংকে বলি, বিসিএস বলি বা যে কোনো জায়গায়, সেখানেও আমাদের এই সমাস বা বাংলা ব্যাকরণগুলি চলে আসে। তো সমাস এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে আমাদের প্রাথমিক জীবন ব্যবস্থায় প্রত্যেকটা জায়গায়, আমাদের বক্তব্যে, আমাদের ভাষায়, সব জায়গায় সমাসের ব্যবহার করে থাকি, হয়তো বা আমরা বুঝি বা না বুঝে করি। আচ্ছা, অন্যভাবে একটু যদি বলি তাহলে দাঁড়ায় যে আমরা সৃষ্টির আদি লগ্ন থেকে আজকে এই পর্যায়ে যে আছি মানব জাতি, আমরা হয়তো নিজেরা এখন আধুনিক ভাবি বা আধুনিক বলি। তো এই আধুনিকতা শুধু আমাদের চিন্তা চেতনা বা আমাদের মননশীলতা বা আমাদের সৃষ্টিশীলতা সাথে সম্পর্কিত না, আমাদের ভাষা জ্ঞান, আমাদের ভাষা বোধের সাথেও সম্পর্কিত। কারণ আজকে আমরা অনেক আগে যেভাবে আমাদের মনের ভাব, আমাদের ওপিনিয়নগুলি প্রকাশ করতাম, আজ আমরা সেখান থেকে অনেকটাই আধুনিক বা অনেকটাই মার্জিত রূপে চলে আসছি। আচ্ছা, এবার চলে যাচ্ছি সমাস। সমাজটা কি বা কাকে বলে, সমাজ কোথা থেকে আসে, এত কিছু বলার আগে আমি শুধু একটু বলে যাচ্ছি সমাসের প্রয়োজন কেন। কারণ আমরা আসলে বাংলা ব্যাকরণ যখন পড়ে আমাদের শিক্ষার্থীদের, তখন দেখি যে তাদের ভিতরে এক ধরনের প্রশ্ন থাকে, স্যার এটা কেন, এটা কি আমাদের খুব একটা লাগে বা এটা কি আমাদের জানার খুব একটা প্রয়োজন। এই জন্য আমি প্রথমে বলে নিয়েছি যে আমরা আমাদের মনের অগোচরে বা আমাদের জ্ঞাত স্বরে আমরা আসলে প্রত্যেকটা ব্যাকরণই ব্যবহার করে থাকি। তো এই জন্য সংজ্ঞা বলার আগে আমি আসলে কেন প্রয়োজন সেটা একটু বলতে যাচ্ছি। সমাস কি না করে, সমাস নতুন শব্দ গঠনে সাহায্য করে থাকে, এছাড়া শব্দেরকে সহজ সরলভাবে উপস্থাপনার জন্য শব্দ বা বাক্যকে, বাক্যের অন্তর্ভুক্ত শব্দগুলোকে সংক্ষিপ্ত করার জন্য, শব্দের শ্রুতি মধুর বা প্রাঞ্জল আনয়নের জন্য এই সমাসের জ্ঞান থাকা অতীব জরুরি। একইভাবে আমাদের বক্তব্যকে অর্থবহ করার জন্য সমাসের প্রয়োজন হয়। আমরা অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করতে সমাস ব্যবহার করে থাকি। আমরা শব্দের সহজ উচ্চারণ প্রবণতার জন্য সমাসে আশ্রয় নিই, কিংবা এতগুলো যে প্রয়োজন, এই সব প্রয়োজন কি করে, শব্দকে আমাদের বক্তব্যকে গতিশীল করে। তার মানে সর্বোপরি সমাস শুধু শব্দ গঠন না, শব্দকে গতিশীল করতেও সাহায্য করে থাকে। তো এত বিবিধ যখন এই সমাসের আমাদের উদাহরণ বা সমাসের প্রয়োজনীয়তা, তখন আসলে আমরা একটু বলতে চাচ্ছি যে সমাসটা কি বা সমাস কোথা থেকে আসছে। প্রথমত বলবো সমাস হলো সংস্কৃত ভাষার থেকে এসেছে। এর অর্থ কি, সমাস অর্থ এক সংক্ষেপণ মানে সংক্ষিপ্ত করা, দুই মিলন, তিন এক কর্ম বা একত্রে অবস্থান। আচ্ছা, তাহলে সমাস কি করে, সমাস বাক্যে অন্তর্ভুক্ত দুই বা ততোধিক বা একের অধিক পদকে কি করে, সংক্ষেপ করে দেয়, তারপর তাদের মধ্যে এক ধরনের মেলবন্ধন সৃষ্টি করে। এবং এই যে এক পদিক অর্থাৎ বাক্যের অন্তর্গত একের অধিক পদ
কে কি করে এক প্রতিকরণ করেছে। তার মানে এক প্রতিকরণ করা মানে মিলন হচ্ছে, বাক্যটা সংক্ষেপ হচ্ছে। এখান থেকে বলা যেতে পারে সমাসের সংজ্ঞাটা, যে সমাসটা কি বলা হয়, যে অর্থ সংগতিবিষ্ট একাধিক শব্দকে একপদ করার প্রক্রিয়ার নাম হলো সমাস। অর্থ সংগতিপূর্ণ, তার মানে অর্থের সাথে সম্পর্কযুক্ত একাধিক শব্দকে যখন আমরা একটা শব্দে পরিণত করি, সেই পরিণত করার প্রক্রিয়ার নাম হলো সমাস। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিচ্ছি, আমরা এরপর একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব যে সেটা কি। আমরা যদি বলি সিংহাসন, এটাকে হয়তো একটা সময় বলা হতো বাদশাহ সিংহ চিহ্নিত আসনে বসে রাজকার্য চালাচ্ছেন। ধরি বাক্যটা এমন ছিল যে বাদশাহ সিংহ চিহ্নিত আসনে বসে রাজকার্য চালাচ্ছেন। তবে বাদশাহ যে আসনে বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, সেটা সিংহ চিহ্নিত, তার মানে সিংহের চেহারা সম্মিলিত বা সিংহ চিহ্ন দ্বারা ওই চেয়ারটা সজ্জিত বা সুসজ্জিত। তো এত বড় মানে এই যে এক তিনটা পদ, এই তিনটা পদকে, তিনটা তো বলা যায় না, চিহ্নিত আসলে পদের অন্তর্ভুক্ত না, তাহলে বাক্য অন্তর্ভুক্ত একাধিক পদকে যখন আমরা এক পদে পরিণত করছি, তার মানে এটা হয়ে যাচ্ছে তখন কি সিংহাসন, সিংহাসন। আচ্ছা, এই যে একাধিক পদকে এক পদে পূরণ করলাম, তখন এইটাকে আমরা কি বলছি, আমরা এটাকে বলতেছি এই প্রক্রিয়ার নাম হলো সমাস। আচ্ছা, তো এটা তো আমরা বুঝছি, তো এখন আমাদের আসলে বোঝার দরকার যে সমাস বোঝানোর জন্য, সমাস পড়ার জন্য আমাদের পাঁচটা প্রতীকী লাগে, বা এটাকে বলা হয় পরিভাষা। সেটাকে একটু লিখে দিচ্ছি যে সমাস বোঝার জন্য যে পরিভাষাগুলো লাগছে, বা এটার নাম হলো প্রতীতি, সেটা হলো পাঁচটি। এক নম্বর হচ্ছে যে সমস্ত পদ, আমরা প্রত্যেকটাই সংখ্যা দিয়ে বোঝানো বুঝিয়ে দেব। তিন নম্বর হলো ব্যাস বাক্য, কিংবা এর আরেক নাম হলো দীর্ঘ বাক্য, কিংবা একে সমাস বাক্য বলা হয়। তো এর পরেরটা হচ্ছে, প্রতিটি হচ্ছে সমস্যমান পদ, সমস্য মান পদ দয়টা। এর পর হলো চার নাম্বার পূর্ব পদ, এবং পাঁচ নম্বর হলো পর পদ বা উত্তর পদ। আচ্ছা, তাহলে সমাস বোঝার জন্য আমাদের পাঁচটা পরিভাষিক শব্দ লাগবে, বোঝা লাগবে, বা পাঁচটা পদ্ধতি লাগে। সেটাকে সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমসমান পদ, পূর্বপদ এবং পরপদ। আচ্ছা, এই যে আমরা একটা উদাহরণ, এটা দিয়ে এটার থেকে আমি এগুলো বোঝানোর চেষ্টা করবো। সমস্ত পদ কাকে বলে, সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন, তার মানে আমরা প্রথমে বলেছিলাম সমাস একটা প্রক্রিয়া, সমাসটা কি একটা প্রক্রিয়া। তার মানে এই যে দুই বা ততোধিক পদ বা একের অধিক পদকে, এক কথায় একের অধিক পদকে যখন এক পদে পরিণত করার হয়, তখন যেই প্রক্রিয়ার মাধ্যমে এক পদে পরিণত করা হয়, সেই প্রক্রিয়া নাম হলো সমাস। তার মানে সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদ, তার মানে এটা একটা প্রক্রিয়া, সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন, নিষ্পন্ন মানে শেষে শেষ করে, তার মানে সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটাকে বলা হচ্ছে সমস্ত পদ। তার মানে সিংহাসন এটা কি, এটাকে আমরা বলি এটা হচ্ছে সমস্ত পদ। তার মানে সমাস প্রক্রিয়া সমাস নিষ্পন্ন, নিষ্পন্ন অবশ্যই এটা, তার মানে এটা এটাকে বলে সমস্ত পদ। আচ্ছা, এবার হচ্ছে তাহলে সমস্ত পদের আমরা বুঝে নিলাম, এবার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যকে, সমস্ত পদ, এই সমস্ত পদটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায়, মানে বাক্যের অংশ পাওয়া যায়, সেটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তার মানে
এখান থেকে এটা পুরোটাই, এটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সম্পূর্ণটাই আমরা যদি এইভাবে দিই তাহলে আমরা একটু ভালো হতো, যে সম্পূর্ণটাই কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার বলছি সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, 2 নম্বর আমাদের প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর কি সমস্যমান পদ, সমস্ত পদে অন্তর্ভুক্ত আমরা সহজে বুঝতে পারতেছি, যেহেতু এটা এক পদে পরিণত পরিণত কর্ম একটা প্রক্রিয়া, তারপর আমরা সহজে বুঝে নিতে পারি যে এখানে আসলে কি কি আছে। এখানে 2টা শব্দ আছে, সেটা এক হচ্ছে সিংহ, 2 হচ্ছে আসন। তাহলে সমস্ত পদে অন্তর্ভুক্ত 2টা আলাদা আলাদা হয় শব্দ বা পদ, এইটাকে বলা হয় সমস্যমান পদ। মানে সমস্ত পদের অন্তর্গত 2টি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়। তাহলে সিংহ একটা সমস্যমান পদ এবং আসনও একইভাবে একটা সমস্যমান পদ। তাহলে সমস্ত পদে অন্তর্গত প্রত্যেকটি পদকে, সমস্ত পদের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলা হয়। আচ্ছা, তাহলে চিহ্নিত এটা কি কোনো পদ না? না, এটাকে আমরা আসলে বললি যে অন্বয় বা সম্পর্ক স্থাপন মূলক কিছু কোনো একটা পদ, তাহলে সরাসরি ওইভাবে পদের অন্তর্ভুক্ত না। বা অন্যভাবে তো আমরা বলতে পারি, আমরা বলতেছি যে সমস্ত পদ, তাহলে সমস্ত পদের অন্তর্ভুক্ত কি সিংহার আসন চিহ্নিত কি সমস্ত পদে আছে? নাই। তাহলে সমস্ত পদে অন্তর্গত প্রত্যেকটি পদকে, তাহলে সিংহ একটা পদ আসন একটা পদে, প্রত্যেকটা পদকে আলাদা আলাদা হবে, সিংহ একটা সমস্যমান পদ আসন আর একটি সমস্যমান পদ। তার মানে আমাদের 3 নম্বর হয়ে গেল। এবার পূর্বপদ পরপদটা বা উত্তর পদটাকে বলে। সমস্যমান পদের অন্তর্গত প্রথম পদ, তাহলে সমস্যমান পদের প্রথম পদটাকে বলা হবে পূর্ব পদ এবং পরবর্তী পদটাকে বলা হবে পর পদ কিংবা কিনা উত্তর পদ। উত্তর মানে কি? উত্তর মানে শেষ, উত্তর পদ। তাহলে সমস্ত পদের অন্তর্গত প্রথম পদকে, সমস্যমান পদের অন্তর্গত প্রথম পদকে বলা হয় পূর্ব পদ এবং পরবর্তী পদকে বলা হয় উত্তর পদ, বা আমরা বলছি যে পরপদ। আচ্ছা, মুছে দিচ্ছি আমি, আবার আমাদের আরো কিছু বোঝানোর আছে সময় বোঝানোর জন্য। সমাস প্রধানত 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার কি? প্রধান সমাস, প্রধান সমাস। যদি বলা হয় সমাস প্রধানত কয় প্রকার বা প্রধান সমাস কয়টি, তখন হলো 6 প্রকার। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 কর্ম ধারায় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 অপরি ভাব সমাস, এবং 6 হচ্ছে দীর্ঘ সমাস। তবে প্রধানত সমাস 6 প্রকার বা আমরা প্রধান সমাস 6 প্রকার, 6টি, সেটা কি দ্বন্দ্ব কর্ণ তখন গভীর অপরি এবং দীর্ঘ। কিন্তু কিছু কিছু ব্যাকরণবিদ এটাই আবার বাচ্চাতেন, তাদের মতে সমাস 6 প্রকার না 4 প্রকার। তাদের ব্যাখ্যা থেকে দীর্ঘ সমাসের বৈশিষ্ট্য কর্মফল সমাসের মতোই, এই জন্য তারা বলছে দীর্ঘ সমাসটা কর্মফল সমাসের অন্তর্গত, কমে গেল একটা। আবার তারাই বলছেন কর্মফল সমাস আর তৎপুরুষ সমাস প্রায় এক, তাহলে কর্মফল সমাস আর তৎপুরুষ সমাস এক হয়ে গেল। তাহলে তাদের মতো তখন হয়ে যাচ্ছে তারা এটার নাম, এই 3টি সমাসকে যে একত্র করে দিয়েছেন এটার নাম তারা দিয়েছেন যে দ্বিতক সমাস। তাহলে দ্বি মানে দীর্ঘ, ত মানে তৎপুরুষ, ক মানে কর্মধারায়। তাহলে তাদের মতে
চার প্রকার কি? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস এবং এই দ্বিতক সমাস। আচ্ছা, এটা হলো সমাস প্রথমত। এছাড়াও সমাসকে বলা হয় সমাস যদি আমরা বলি অপ্রধান সমাস বলে কিছু আছে, যে অপ্রধান কি? অপ্রধান সমাস আমরা পাই যে অলুক সমাস, নিত্য সমাস, প্রাধি সমাস এবং এটা দন্তাস সুপা সমাস। অপ্রধান সমাস আমরা চারটি পাই, প্রাধি সমাস, অলুক সমাস, নিত্য সমাস, প্রাধি সমাস এবং সুপসভা সমাস। এখানে বলার প্রয়োজন রাখে যে আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে দুটি বইয়ে একটু এদিক সেদিক আছে। এদিক সেদিক মানে আমাদের উচ্চ লেভেলে যখন আমরা পড়াশোনা করতে যাই, একটু ডিপলি পড়ি, ওইখানে আবার অপ্রধান সমাস চারটা হলেও মাধ্যমিক পর্যায়ে অপ্রধান সমাস তিনটে দিয়েছে আমাদের বোর্ড বইগুলোতে। তখন আমরা অলুক, নিত্য, প্রাধি আমরা যে যে ক্লাসে পড়ি সেই ক্লাসে বই অনুযায়ী আমরা এটার উত্তর দেবো, যে মাধ্যমিক স্তরে তিনটি আর উচ্চ মাধ্যমিক স্তরে চারটি। তো আমরা প্রত্যেকটা সমাসেই ব্যাখ্যা যাব আমাদের পরবর্তী সেকশনগুলোতে। আমরা আজকে এইভাবে বোঝাই যাচ্ছি সমাস নিয়ে। তো অন্য আরেকভাবে সমাসকে বিভাজিত করা যায় বা প্রকরণ করা যায় বা শ্রেণী বিভাজন করা যায়, সেটা কি? অর্থের প্রাধান্য অনুসারে। কি? অর্থের প্রাধান্য অনুসারে সমাসকে চার ভাগে বিভক্ত করা যায়। সেটা কি? আমরা যদি বলি এদের বৈশিষ্ট্য অনুভব করে যে উভয় অন, আমি পরে বলছি, আর দ্বিতক কি? এটা হলো পরপন। তারপর আসে তৃতীয় পদ, আর এটা হচ্ছে পূর্ব পদ। আচ্ছা, এটা মানে কি? তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য অনুসারে সমাস আমরা পাই দ্বন্দ্ব সমাস। তারপর পরপদের অর্থের প্রাধান্য অনুসারে আমরা তিনটি সমাসকে পাই দ্বিতক সমাস। এক কথা বলে দ্বিগু তপুরুষ এবং কর্মধার সমাসে পরপদের অর্থের প্রাধান্য পাওয়া যাবে। এবং তৃতীয় পদ, আমরা আসলে এই পর্যন্ত তৃতীয় পদ বলে কিছু পাইনি, আমার পেয়েছি পূর্বপদ, পরপদ, আমরা দুইটা পদ। তৃতীয় পদটা কি? যে পূর্ব বা পরপদ কোনোটির অর্থের প্রাধান্য পাবে না, নতুন কোনো অর্থ আনয়ন হবে বা আসবে সেটাকে আপাতত তৃতীয় পদ বলছে। কারণ তৃতীয় পদের অর্থের প্রাধান্য অনুসারে সমাস কোনটি? কোন সমাস? বহুব্রীহি সমাস। মানে নৈবেদ্যিক যদি আমরা মাধ্যমিক পর্যায়ে যখন দিব তখন নৈবেদ্যিক আসে উচ্চ মাধ্যমিক অথবা নৈবেদ্যিক আস্তে আস্তে না, তখন আমাদের মাথায় রাখতে হবে বা আমাদের চাকরি পরীক্ষা বলতে যে প্রশ্ন এবং যে তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, তখন আমাদের মাথায় রাখতে হবে বহুব্রীহি সমাসে। এবং পূর্ব পদের অর্থের প্রাধান্য পাবে কোন সমাসে? অব্যয়ভাব সমাসে। তো এইটাই আপাতত আমাদের সমাস আসে অধ্যায়টা, যে আমরা সমাস কি, সমাস কেন প্রয়োজন, সমাস সংস্কৃত ভাষার থেকে এসেছে, সমাস কাকে বলে এবং সমাস বোঝার যে প্রকৃতি এবং সমাসের প্রকরণ সেটা হতে পারে প্রধানভাবে সমাস প্রধানত কত প্রকার, অপ্রধান সমাস কত প্রকার, অর্থের বিচার সমাস কত প্রকার, এগুলো বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের আমার পরবর্তী লেকচারে আমি প্রত্যেকটা সমাস আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।